আমার প্রাণের মায়না গভীর মনোযোগ লাগান আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ও আমার ইমানদার বান্দারারে ও আমার মুমিন বান্দারা ও আমার মুমিন বান্দারা এখানে কাফিরদেরকে বললেন না মুনাফিকদেরকে বললেন না মুশরিকদেরকে বললেন না মুমিনদেরকে বললেন মুমিন বান্দাদেরকে বললেন ও মুমিন বান্দারা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো ও মাওলা মুমিন বান্দারা তো ঈমান আনলো মুমিন বান্দারা তো ঈমানদার হইল তারা তো মুমিন হইল তারপরেও তারা কেন আল্লাহ আপনি কেন বারবার বলতেছেন আমাকে ভয় করো কারণটা হলো ঈমান আনছি আমরা মুমিন হইছি আমাদের পিছনে একজন লাগা রইছে সে হলো ইবলিস শয়তান আমাদের পিছনে লাগা আল্লাহ সূরা বাকারার মধ্যে আলোচনা করে আকাফারতুম তোমরা কাফির হয়ে গেছো বাদা ঈমানিকুম ঈমান আনার পরে তার মানে বোঝা গেল ঈমান আনার পরে আবার কাফির হওয়ার সম্ভাবনা আছে ঈমান আনার পরে আবার বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য প্রাণের বাইরে আমার ও প্রাণের বাইরে আমার আমার আল্লাহ জানায় দিতেছেন ও আমার বান্দারা তোমরা ঈমান আনছো ঈমান আইনা মুত্তাকি মুমিন হইছো তোমরা এরপর আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে কিভাবে ভয় করব ভয় করতে হবে দুইটা বিষয়ের উপরে এক নাম্বার হলো ইবাদতের বিষয়ে দুই নাম্বার হলো আমলের বিষয়ে ইবাদত আমল যদিও দুটা সিমিলারিটি শব্দ একক অর্থে দুটার কাজ একই রকম কিন্তু ভিন্ন 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 অর্থ দেয় ঠিক যেমনি ভাবে ইংরেজিতে আমরা পড়ছি ইংরেজি গ্রামারের মধ্যে আমরা পড়ছি এক একটা শব্দ এক একটা জায়গার অর্থ দেয় এক একটা শব্দ এক একটা বিষয়ের প্রতিস্থাপন করে ঠিক তেমনি ভাবে ও প্রাণের বাইরে আমার ইবাদতের ক্ষেত্রে আমাদের ভয় করতে হবে আমলের ক্ষেত্রে আমাদের ভয় করতে হবে ইবাদতের ক্ষেত্রে কিভাবে ভয় করবেন এটার বড় চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারের ভিতরে চমকপ্রদ আলোচনা করেছেন ইবাদতের জন্য ভয় করবেন যখন আপনি নামাজে দাঁড়ায় গেলেন প্রথমে কালিমা পড়লেন মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে প্রথম নম্বরে যে শর্ত আসলো নামাজ আদায় করা ইবাদতের ক্ষেত্রে নামাজে ভয় করতে হবে ইবাদতের ক্ষেত্রে নামাজে ভয় করতে হবে ও প্রাণের বাবাজিরা রে আমার إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صلاة خراب كاستك بيروتو راكبه صلاة خراب وشليل كاستك بيروتو راكبه أبنك بھالو قربه أبنك مندو كاستك فرايا راكبه কিন্তু আপনি যখন নামাজে দাঁড়ায়া যাবেন নামাজে দাঁড়ানোর পরে যখন নামাজে খুশু থাকবে না খুজু থাকবে না নামাজের যখন একনিষ্ঠতা থাকবে না নামাজের ভিতরে যখন হুজুরি দিল থাকবে না ওই নামাজ আপনার ইত্তাওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয়ের যে ইবাদত ওই ইবাদতের মধ্যে কবুল হবে না জোরে কোন আল্লাহু আকবার আমার প্রাণের বাইরে এই ক্ষেত্রে দেখেন আমাদের পীর মুর্শিদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে শিক্ষা দিলেন বাবা
কাতার সুদা হয়ে দাঁড়ান, খেয়ালাপন আপন কালবের মধ্যে ডুবান, গভীর মনোযোগ এক ধ্যান খেলে চেয়ে থাকেন, কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবের মধ্যে ডুবান, খেয়াল হলো কালবে, কালব হলো আল্লাহর দিক, আল্লাহ হাজির আল্লাহ নাজির, আল্লাহ দেখতেছেন সকলের দিলের হাল, মুখে আল্লাহর নাম আর অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজের কি ফল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সলাতা ইল্লা বি হুজুরি কালব, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত, তার মানে বোঝা গেল অপনের বাইরে রে আমার, আমাদের মুর্শিদ আমাদেরকে শিক্ষা দিলেন হুজুরি দিলে নামাজ আদায় করার জন্য, কোন নামাজ আদায় করার জন্য, যে নামাজে মুখে আল্লাহর নাম থাকবে অন্তরে আল্লাহর নাম থাকবে, ও প্রাণের বাইরে রে আমার, ওই যে আল্লাহ বলে দিলেন আমাকে ভয় করো, ভয়টা কিসের উপরে করব, প্রথম নাম্বার এবাদতের উপরে করব, এবাদতের উপরে করতে গেলে প্রথম এবাদতের মাকামটা পেল সালাত, সালাতের মধ্যে যাইয়া যখন আপনি দাঁড়াবেন ওই দাঁড়ানো অবস্থা খুশু খুশু মেনটেন করে হুজুরি দিলে নামাজ আদায় করতে হবে, এটা আমার মুর্শিদ কেবলা প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখায় বোঝায় দিছে, বলুন সুবহানাল্লাহ। নামাজের ক্ষেত্রে আপনি খুশু খুশু অবলম্বন করলেন, এবাদতের ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় করলেন, ও প্রাণের বাইরে আমার, আপনার যদি 50 বছর হায়াত হয়, আপনার যদি 50 বছর হায়াত হয়, 50 বছরের 7 বছর বাদ দেন, বাকি 43 বছর আপনার উপর নামাজ ফরজ হয়েছে, ওই নামাজ একটা কোয়ান্টিটি আছে, একটা পরিমাণ আছে, একটা কাউন্টেবল ব্যাপার আছে, 43 বছরে 5 ওয়াক্ত 365 দিন, 365 দিনে আপনার উপর কত ওয়াক্ত নামাজ ফরজ হলো, আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করলেন, আমার মাবুদ মাওলার বয়ে যখন নামাজ আদায় করলেন এক ওয়াক্তের হিসাব আপনার কমে গেল, এক ওয়াক্ত থেকে আপনি রেহাই পেলেন, কবুলিয়তের মালিক হলো আমার আল্লাহ, পড়ে যাওয়ার দায়িত্ব হলো আমরা বান্দার, এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর, তাফসীরের মধ্যে প্রথম নাম্বার আসলো ইবাদতের ক্ষেত্রে ভয় করতে হবে, নামাজের ক্ষেত্রে এইভাবে আপনি ভয় করলেন, ও প্রাণের বাইরে রে আমার, দ্বিতীয় নাম্বারে নামাজের পরে আল্লাহ রোজা আমাদেরকে দিয়া দিল, ও প্রাণের বাবা জিরা রে আমার, রোজার ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় করলেন, আমাদের নবীর দয়ার খাতিরে তাৎক্ষণিক আপনাকে কোনো আজাব দেওয়া হবে না, আপনাকে কোনো গজব দেওয়া হবে না, ও প্রাণের বাইরে রে আমার, পানির নিচে পুকুরে ডুব দিয়ে পানি খাইলেও আপনাকে ধরার মতো কেউ থাকবে না, আপনি আল্লাহকে ভয় করলেন, আপনি আল্লাহকে ভয় করলেন, আপনি আল্লাহকে ভয় করার মাধ্যমে আপনি পানি খাইলেন না, আমার মাবুদ মাওলা দেখবো আপনি আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে ভয় করলেন, এটা হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে ভয় করা, এটা হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে ভয় করা, চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। আবার মনের বায়নাত, দুই নম্বরে আল্লাহকে ভয় করতে হবে আমলের ক্ষেত্রে, ভয় করতে হবে আমলের ক্ষেত্রে, ভয় করতে হবে, আমার প্রাণের ভাইরা গভীরভাবে খেয়াল করেন, গভীর মনোযোগ লাগান, আমল আপনার জিন্দিগিতে আমলে পরিপূর্ণতা যদি না আসে আপনি কি নিয়ে যাবেন, ইবাদত করলেন ও প্রাণের বাইরে আমার, যদিও সিমিলারিটি শব্দ কিন্তু আলাদা আলাদা জায়গায় ব্যবহার হয়, ও প্রাণের বাইরে আমার, গভীর মনোযোগ লাগান, গভীরভাবে খেয়াল করেন, আজকে আমরা মাহফিলে বসছি এটা আমলি নিয়তে বসছি, আমলের জন্য আমরা বসছি, এটাও তো আল্লাহর দরবারে একটা আমল, আমার প্রাণের বায়না গভীর
মনোযোগ লাগান দিলের কানটা লাগান এইভাবে যদি আমরা আমলের দিকে আল্লাহকে ভয় করতে পারি আমাদের জিন্দেগিটা পরিস্ফুটিত হবে জিন্দেগির মধ্যে আমার নবীদের আদর্শ ডুববে কারণ হলো ও প্রাণের বাইরে আমার আমার আল্লাহ জানায় দিতেছে উদখুলু ফি সিলমে কাফা পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো তোমরা মুসলমান না হইয়া কবরে আইছো না কবরে আইছো না কবরে আইছো না যারা মুসলমান যারা মুমিন যারা মুমিন হইছে গো যারা মুমিনে কামেল হইছে আমলের ক্ষেত্রে একটা পার্ট হলো আমলের ক্ষেত্রে একটা সাইড হলো আমলের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে জীবনধারার ক্ষেত্রে একটা পার্ট হলো আব্বা আম্মার খেদমত করা চিৎকার দে বলো আল্লাহু আকবার আমলের ক্ষেত্রে আব্বা আম্মার সেবা করা আব্বা আম্মার জন্য আব্বা আম্মার জন্য দুবুটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না কাটি করা এটা তো আমলের মধ্যে পড়ে ও প্রাণের বাইরে আমার আজকে আমার বাইরা বোনেরা তারা বাবার জন্য মার জন্য আজকের এই বিশাল ইন্তেজাম করলেন আবার প্রাণের বাইরা গভীর মনোযোগ লাগান দিলের কানটা লাগান আমরা তো গুনাহ আমার কামানোস আমাদের গুনার কোনো শেষ নাই ও প্রাণের বাইরে আমার মা বাবা যদি আমাদের উপর রাজি খুশি থাকে আমাদের মুর্শিদ কিবলা আমাদের রাজি খুশি থাকবে আমাদের মুর্শিদ যদি রাজি খুশি থাকে আমার নবী আমাদের উপর রাজি থাকবে আমার নবী যদি আমাদের উপর রাজি থাকে আমাদের আল্লাহ আমাদের প্রভু আমাদের মালিক ও মাওলা আমাদের উপর রাজি হবে বলুন সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল আমলি জিন্দেগি গঠন করতে প্রথম নম্বরে মা বাবার দিকে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন খেয়াল রাখবেন এটাও একটা গুরুত্বপূর্ণ আমলের ভিতরে পড়ে যায় ও প্রাণের বাইরে আমার এজন্যই আমল যদি এটা শুদ্ধ হয় আব্বা আম্মা যদি আমাদের উপর সন্তুষ্ট হয় আমার মুর্শিদ আমার উপর সন্তুষ্ট হবে মুর্শিদ সন্তুষ্ট হলে নবী সন্তুষ্ট হবে এই জন্য হুজুর কিবলা যান বারবার বারবার বলতেন ওরে পীর রাজি যারো পরে রাসুল রাজি তাক রাসুল রাজি যারো পরে আমার আল্লাহ রাজি তারো পীরে যারে দয়া করে পীরে দয়া করবে মা বাবাকে অসন্তুষ্ট রাইখা না আওয়াজ তুলে মা বাবাকে অসন্তুষ্ট রাইখা না মা বাবার সাথে বেয়াদবি কইরা না মা বাবারকে কষ্ট দিয়া তাইলে এই পয়েন্টটাকে ঠিক রাখতে হবে প্রাণের ভাইরারে আমার আমরা আব্বা আম্মা যাদের আছে আমরা যেন এইটা যেন ঠিক মতো করতে পারি সকলে বলুন আল্লাহুম্মা আমিন আর যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবার বুরহান ভাইয়ের মতো মা নাই বাবা নাই এইভাবে আমাদের করণীয় আর কিচ্ছু নাই দুফুটা চোখের পানি ছেড়ে দিয়া দুফুটা চোখের পানি দিয়া নজরানা দিয়া বাপ মার জন্য যদি কান্দতে পারি এই কান্নার চোখের পানির বিনিময়ে আব্বা আম্মার কবর আজাবগুলি মাফ করে দেবে বলুন সুবহানাল্লাহ আব্বা আম্মার কবরেতে আজাব দিও না বলে আব্বা আম্মা কবরেতে আজাব কষ্ট করে বাপে মায়ে লালন করছে আমরা রে মোদের বাবু যা নকান দেনা কবরে মোদ মাঝে নকান দেনা বরে বলেন বাবু যা নকান দেনা اللهم صل على محمد وعلى آله
প্রাণের কান্টা লাগান ও প্রাণের বাইরে আমার আয়াতের দ্বিতীয় অংশে আমার আল্লাহ বলে দিলেন ও প্রাণের বাইরে আমার ওয়াকুনুমা সাদিকিন সাদিকিনদের সাথী হও সত্যবাদীদের সাথী হও আল্লাহর ওলীদের সাথী হও আমার প্রাণের বাইরা আমরা আল্লাহর ওলীর কদম মুবারকে গেছি আমরা আল্লাহর ওলীর নেজবতে গেছি আল্লাহ পাবার আশায় আত্মশুদ্ধি করার আশায় জোরে কোন ঠিক না ঠিক আমরা নেতা হওয়ার জন্য যাই নাই আমরা কোনো কিছু করার জন্য যাই নাই আমরা তো গুনাহ মার্কা মানুষ আমাদের গুনাহ মাফ হবো কিনা আমরা জানি না ও প্রাণের বাইরে আমার এই ঝিনাইদহের মহেশপুরের আমার বাইরা বুকে হাত দিয়া বলেন যে ইবাদত আমরা করি যে ইবাদত আমরা করি ওই ইবাদত দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না ওই ইবাদত দিয়ে আল্লাহর দরবারে কিভাবে আমরা দাঁড়াবো মানুষ কত তাহাজ্জুদ নামাজ পড়ে রাকাতের পর রাকাত নামাজ পড়ে মানুষ কত ইবাদত বন্দেগী করে আমরা করতে পারি না যতটুকু ইবাদত করি ওই ইবাদত কবুলিয়তের যোগ্যতা রাখে না আবার প্রাণের বাইরা আমরা আদনা মানুষ আমরা গুনাহ মার্কা মানুষ আমরা বুঝি না আমরা আল্লাহর ওলীর কদম মুবারকে জামানার মহা মুজাদ্দিদের কদমে গেছি একটাই কারণে আমাদের আত্মশুদ্ধি করার জন্য আমরা রিয়াজত করার জন্য আমার ভাই আমার আগে মাওলানা আকরাম হোসেন শৈলকুপা সাহেব বিস্তারিত অনেক আলোচনা করে গেছেন খুব ভালো লাগলো